আসসালামু আলাইকুম সবাইকে, নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাই। বাংলাদেশ শিক্ষা তথ্য পরিসংখ্যান ব্যুরো ব্যানবেইস এর অধীন শিক্ষা প্রতিষ্ঠান বার্ষিক জরিপ 2021 এর আওতায় অনলাইন সফটওয়্যার ব্যবহার করে তথ্য প্রেরণ করবেন কিভাবে, তা আজকের এই ভিডিওতে আপনাদের সামনে সংক্ষেপে শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছেন ঢাকা, ময়মনসিংহ ও সিলেট শিক্ষা অঞ্চলের 21টি জেলায় প্রেরণ করতে হবে তথ্য 16 থেকে 20-21 অক্টোবরের মধ্যে। এরপর আছে কুমিল্লা, চট্টগ্রাম ও খুলনা শিক্ষা অঞ্চলের 21টি জেলা 21 অক্টোবর থেকে 25 অক্টোবরের মধ্যে। এরপর আছে রাজশাহী, রংপুর ও বরিশাল শিক্ষা অঞ্চলের 22টি জেলায় 26 অক্টোবর থেকে 30 অক্টোবরের মধ্যে তথ্য প্রেরণ করতে হবে। তো এখন জেনে নেওয়া যাক কিভাবে অনলাইন সফটওয়্যারে তথ্য প্রেরণ করবেন। তো তথ্য প্রেরণ করতে প্রথমে ব্যানবেইস ওয়েবসাইটে যেতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটি www.banbeis.gov.bd। তো এই ওয়েবসাইটে যাবেন। এই ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে অনেকগুলো আইকন দেখতে পাবেন। প্রথমে দেখতে পাচ্ছেন কর্মকর্তার তালিকা, এরপর আছে অনলাইন এমপিও অ্যাপ্লিকেশন, এরপর আছে শিক্ষা জরিপ 2021। তো তথ্য প্রেরণ করতে এখানে দেখতে পাচ্ছেন শিক্ষা জরিপ 2021 লগ ইন। তো সরাসরি এইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন শিক্ষা প্রতিষ্ঠান বার্ষিক জরিপ 2021। তো এখানে জরিপের সময়সূচি, জরিপের নির্দেশিকা এবং যোগাযোগ আছে। তো যেহেতু এটি জেলা অনুযায়ী তথ্য প্রেরণ করতে হবে, তাই এখানে তথ্য প্রেরণের সময়ের আগে লগ ইন করতে পারবেন না, নির্দিষ্ট সময়ে লগ ইন করতে হবে। যেমন লগ ইন করতে প্রথমে ইন নম্বর দিতে হবে। ইন নম্বরের ঘরে আপনার প্রতিষ্ঠানের ইন নাম্বারটা দিবেন এখানে, এরপর পাসওয়ার্ড দিবেন। এখানে পাসওয়ার্ড দিবেন, সব প্রতিষ্ঠানের পাসওয়ার্ড 51 56 28। তো পাসওয়ার্ডটি দেওয়ার পরে সরাসরি লগ ইনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে প্রথমে দেখতে পাবেন মৌলিক তথ্য। তো মৌলিক তত্ত্বর মধ্যে এখানে অনেকগুলো প্রতিষ্ঠানের তত্ত্ব আছে, অনেক তত্ত্ব এখানে পূর্বের জরুরি অনুযায়ী দেওয়া থাকবে, আর যেগুলো দেওয়া থাকবে না বাকিগুলো আপনি নিজে আপডেট করে নিতে পারবেন। তো আপডেট করতে যেমন রাইট চিহ্ন ব্যবহার করতে হলে রাইট চিহ্ন ব্যবহার করবেন, বা লিখতে হলে লিখবেন, বা তারিখ যদি দেওয়ার প্রয়োজন হয় তাহলে এখানে ক্লিক করে তারিখ এন্ট্রি করে নিতে পারবেন। যেমন এখানে প্রথমে আছে মাস, এরপর আছে দিন, এরপর আছে বছর, ঠিক এভাবে আপনারা লিখে দিতে পারবেন। এবং সংখ্যা যদি এন্ট্রি করতে চান তাহলে সংখ্যা ঠিক এভাবে লিখে দিতে পারবেন। তো সবগুলো তথ্য আপডেট করার পর নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সেভ এবং প্রিন্ট। তো আপডেট করার পর সরাসরি সেভতে ক্লিক করবেন। সেভ করতে গেলে তো পাশাপাশি এখানে দেখতে পাবেন সেভ হওয়ার পর ডাটা সেভ সাকসেসফুল, ঠিক এভাবে দেখতে পাবেন। তো সবগুলো আইকন আপডেট করে নিতে হবে এখানে, যেমন মৌলিক তথ্য 2, শিক্ষার্থী 1, সবগুলো তথ্য। এছাড়া এখানে মনে রাখবেন শিক্ষক এবং কর্মচারীর তথ্য আপডেট করতে গেলে তাদের তথ্য আলাদা আলাদা নাম অনুযায়ী আপডেট করতে হবে। যেমন প্রত্যেক শিক্ষক এবং কর্মচারীর তথ্য এখানে নাম অনুসারে আপডেট করতে হবে। অনেকগুলো কলাম, যেমন ক্রমিক, নাম, পদবি, জন্ম তারিখ, এনআইডি নাম্বার এবং মোবাইল নাম্বার, বর্তমানে কর্মরত কিনা বা বেতন ইএফটি এর মাধ্যমে হয় কিনা। এরপর আছে অ্যাকশন। তো অ্যাকশনের মধ্যে রয়েছে এডিট এবং ডিলেট এবং বাকিগুলো তথ্য, ঠিক আছে। তো এডিট করতে আলাদা আলাদাভাবে, যেমন যার তথ্য এডিট করতে চান বা আপডেট করতে চান তার পাশে এডিটে ক্লিক করবেন। তো এডিটে ক্লিক করার পর আলাদা আলাদাভাবে এখানে এন্ট্রি করে দিতে হবে বা চেঞ্জ করতে হবে। তো চেঞ্জ করার পর দেখতে পাচ্ছেন সেভ চেঞ্জ। তো সরাসরি এটাতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর সবগুলো তথ্য এন্ট্রি হয়ে যাবে। এন্ট্রি হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন চূড়ান্ত সাবমিট। তো এটাতে ক্লিক করে সবগুলো সাবমিট করার পর প্রিন্ট করে নিতে হবে। তো আপনি ঠিক এইভাবে তথ্যগুলো এডিট করতে পারবেন এবং
পিন করে নিতে পারবেন। আর বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।